1991 96 2001 এবং 2008 এই চারটি নির্বাচন ছিল সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন সেই চারটি নির্বাচনের মধ্যে দুটোতে আওয়ামী লীগ জয়লাভ করেছে দুটোতে বিএনপি জয়লাভ করেছে আমার খুব হাসি পায় মাঝে মাঝে যা মন চায় তা বলতে পারি না করতে পারি না প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের কিছু নেতাদের আহাম্মকি মার্কা কথাবার্তি শুনলে মনে যা চায় তা আসলে আর বলতে পারি না কারণ একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল কি ধরনের আহাম্মকি মার্কা কথাবার্তি বলে এই নৌকা নাকি নূহ নবীর নৌকা প্রধানমন্ত্রী বলেছেন এটা স্পষ্টতই ধর্ম অবমাননা ধর্মের অপব্যাখ্যা এই জন্য যদি দেশে আইনের শাসন থাকত শেখ হাসিনার প্রার্থিতা বাতিল করা যেত নির্বাচন কমিশনে মামলা করে যে তিনি ধর্মকে রাজনীতির মাঠে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন দেশে ফেরাউনি শাসন ব্যবস্থা কায়েম করে নূহ নবীর নৌকা দোহাই দিয়ে আকাম কুকাম করে ক্ষমতায় থাকতে চাচ্ছে এর যে ধর্মের অপব্যাখ্যা আছে এর যে ধর্মবিরোধী কর্মকাণ্ড আর আছে আওয়ামী লীগ গত 15 বছরে এই দেশ থেকে ইসলাম নির্মূল করার জন্য আলেম ওলামাদেরকে নির্মূল করার জন্য সেই স্বপ্ন চত্বরে হত্যা যজ্ঞের যে মিশন শুরু করেছিল প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম কি বলেছিল আপনাদের মনে নাই বলেছিল যে কয়েক ঘন্টার মধ্যে যদি এই কাঠমোল্লারা না সরে যায় রাস্তা সাফা হয়ে যাবে আশরাফুল ইসলাম এই হুমকি দিয়েছিলেন তিনি পরে পরে চলে গেছেন তাকে আল্লাহ মাফ করবে কিনা সেটা আল্লাহর বিষয় কিন্তু আমরা তো ভুলি নাই এই দেশের জনগণের সামনে মিডিয়ার সামনে সেদিন যে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেটি ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য হত্যাকাণ্ড এই আলেম ওলামা নিরীহ মাদ্রাসা ছাত্রদের উপরে পাখির মতো গুলি করে রাতে অন্ধকারে শত শত মানুষকে হত্যা করে সংসদে পয়সাচি উল্লাস করেছিল এই শেখ হাসিনার সরকার পার্লামেন্টে বলেছিল এরা রং মেখে এসেছে রং মেখে তারা নাকি এসেছিল 2021 সালে মোদী বিরোধী আন্দোলনের কারণে ভারতের গুজরাটের কসাই খ্যাত সাম্প্রদায়িক মোদী যাকে আজকে দক্ষিণ এশিয়ার একজন সাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হচ্ছে পুরো ভারতবর্ষে বিজেপির বাইরে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী দল ওই বজ্রং বিশ্ব হিন্দু পরিষদ আরএসএস এই সমস্ত সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সংগঠনের বাইরে সমস্ত লিবারেল গণতান্ত্রিক নৈতিক মূল্যবোধ সম্পন্ন দলগুলো মিলে তারা জোট করেছে তাদের উদ্দেশ্য এবং বার্তা পরিষ্কার যে বহুত্ববাদের গণতান্ত্রিক ভারতবর্ষকে মোদী একটা হিন্দুবাদী রাষ্ট্রে পরিণত করতে চায় ভারত বাঁচাতে আমাদেরকে মোদীকে ঠেকাতে হবে বিজেপি ঠেকাতে গোটা ভারতের রাজনৈতিক দলগুলো একাট্টা হয়েছে সেই মোদী যখন এই দেশে এসেছিল আমরা তার প্রতিবাদ জানিয়েছিলাম আলেম ওলামারা তার প্রতিবাদ জানিয়েছিল সেইখানে আলেম ওলামাদের উপরে কি অত্যাচার নির্যাতন হয়েছে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে মনির হোসেন কাসিমি মুক্তি পেয়েছে হাবিবুল্লাহ কাসিমি সহ অনেক আলেম ওলামারা মুক্তি পেয়েছে একেবারে বিনা অপরাধে মিথ্যা মামলায় শেখ হাসিনার হিংসা বিদ্বেষের কারণে আওয়ামী লীগ সরকারের রোষানলের কারণে এই আলেমদেরকে বছরের পর বছর জেলে পুরে রাখা হয়েছে এখনো আমাদের সকলের প্রিয় মাওলানা মামুনুল হককে এই ভারতের রায়ের পরামর্শে শেখ হাসিনা জেলে রেখেছে কারণ আপনারা জানেন মামুনুল হক ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রাজপথের একটি বাঘের হুঙ্কার সবসময় দিতেন সেই কারণে ভারতের রায়ের পরামর্শে রায়ের এজেন্ডা বাস্তবায়নকারী শেখ হাসিনার সরকার মামুনুল হককে এখনো জেলে রেখেছে ওয়াজের মাঠে শিশু বক্তা নামে অনেকে বলে যদি আমরা বলি তিনি পরিপূর্ণ মধ্যবয়স্ক একজন মানুষ রফিকুল ইসলাম মাদানির মতো মানুষকে সম্পূর্ণ বিনা অপরাধে মিথ্যা মামলায় এই জালিম এবং বাতিল হাসিনার সরকার জেলে রেখেছে ওয়াজের মাঠে মোনাজাত করতেছিল এই ফেরাউনি সরকারের
সেই মাইকটা পর্যন্ত কেড়ে নিয়েছে আপনারা দেখতেছেন না এই নৌকা যদি নূহ নবীর নৌকা হয় তাহলে আপনাদের বুঝতে হবে শেখ হাসিনা কিয়ামত জায়গা আনতেছে কাজেই আপনাদেরকে এই জালিমদের বিরুদ্ধে এই বাতিলের বিরুদ্ধে সাধারণ মানুষ আম জনতা আলেম ওলামা সকলে মিলে প্রতিরোধ করে তুলতে হবে আওয়ামী লীগ আমাদের এক ভাই বলেছে যে আওয়ামী লীগ এখন একটা অভিশপ্ত দলে পরিণত হয়েছে কথা পরিষ্কার আসলেই আওয়ামী লীগ আজকে দেশের জন্য অভিশাপ এই অভিশাপ এই দেশের সমাজে মানুষের মাঝে ক্যান্সারের মতো ছড়িয়ে যাচ্ছে আজকে একটা দামি নির্বাচনের ভুয়া ভোট করছে যেই ভোটে প্রতিদ্বন্দ্বী নাই তারা তারাই রুটি কেকের মতো ভাগ বাটোয়ারা করছে সেই নির্বাচনেও নিজের দলের লোকেরাই একজন আরেকজনের মধ্যে বোমা মারছে কোপাকুপি করছে গোলাগুলি করছে গাড়ি ভাঙচুর করছে ইতিমধ্যেই দেখেছেন টাঙ্গাইল কক্সবাজার চট্টগ্রাম মাদারীপুর বিভিন্ন জায়গায় সহিংসতা চলছে আর যদি বিরোধী দল আমরা যদি নির্বাচনে যেতাম চিন্তা করেন কি হতো তো এই সরকারের সাজানো পাতানো ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের নির্বাচন এই দেশের গণতন্ত্রগামী মানুষ সমর্থন করতে পারে না আমাদের পরিষ্কার কথা মোদীর পরামর্শে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরামর্শে জাতীয় পার্টি নিজেদেরকে বিক্রি করতে পারে সিএম কাদেররা সুন্নুরা দালালি করতে পারে এদেশের জনগণ দালালদেরকে রুখে দেবে একজন রিক্সাওয়ালা বলেছিল এটা কি বেড়াদের পার্টি না বেড়িদের পার্টি জাতীয় পার্টি আমি কি এটা বেড়া বেড়ির কারো পার্টি না এটা কোন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ জাতীয় পার্টি করতে পারে না আচ্ছা বলেন তো দেখি তারা সরকারি দল না বিরোধী দল কোন জায়গা আছে দালালিতে আছে চাটুকারিতে আছে এবং এই জাতীয় পার্টির যদি আপনারা উত্থানটা দেখেন তৈরিতে দেখেন জেনারেলের স্বেচ্ছায় ক্ষমতায় থেকে নৈতিকভাবে বিচ্যুত চরিত্রহীন দালাল বাটপাট চোর বদমাইশদেরকে পয়সা দিয়ে নারী দিয়ে গাড়ি দিয়ে প্লট দিয়ে তার দলে নিয়েছিলেন সেই জাতীয় পার্টি হচ্ছে জাতীয় পার্টি এর সাথে জাতীয় পার্টি দালালদের তো কোনো চরিত্র নাই এদের নিয়ে কি আলোচনা করবেন পক্ষ কর্মেন যদিও শেখ হাসিনার গোয়েন্দা সংস্থা এবং ভারতের গোয়েন্দা সংস্থা মিলে এই জাতীয় পার্টিকে বিদেশিদের সাথে মিটিং করা যে ভাই তারা আমাদের পার্লামেন্টের বিরোধী দল আপনারা একটু ডাইকেন গণমাধ্যমকে জোর করে পাঠায় এই সার্কাস পার্টির খবর কভারেজ দিবেন টেলিভিশনে প্রচার করবেন পত্রিকায় লিখবেন কিন্তু মানুষ থুথু মারে এদেরকে কাজে এই থুথু পার্টির নিয়ে আমাদের আলোচনার দরকার নাই 14 ডিসেম্বর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছিলাম একজন ইয়ং বন্ধু এসে বলেছিল ভাই আমি জাতীয় পার্টি করি আমি তার বলছি এই মেয়ে ব্যাক কল তুমি জাতীয় পার্টি কেন করো হয় বিরোধী দল করো আমাদের সাথে কাজ করো না আওয়ামী লীগ করো প্রয়োজন আওয়ামী লীগ একটা মেজর পলিটিক্যাল পার্টি জাতীয় পার্টি তো কোনো রাজনৈতিক দল না এটা তো ছুটা এবং উচ্ছিষ্ট ভোগী দালাল কাজেই এই দালালদের দিয়ে এইবার আর শেখ হাসিনা নির্বাচনের বৈতরণী পার পাবে না কথা পরিষ্কার দেশ রক্ষার জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলছে প্রতিটি সরকারি অফিস আদালতে তালা মেরে দিতে হবে আমাদের শ্রমিক নেতা আব্দুর রহমান ছাড়া বলেছে কোন সরকারি দপ্তরে কোন কার্যক্রম চলবে না আপনাদেরকে ঠেকাতে হবে শুধুমাত্র তামাশা দেখলে এগিয়ে যান ভাই চালিয়ে যান ভাই আসি ভাই এইভাবে কিন্তু যদি চলতে থাকে দেশ আর দেশ থাকবে না কাজেই ভারতীয় আধিপত্যবাদী তবে আওয়ামী সরকারকে হরাতে 7 তারিখের নির্বাচনটা প্রতিহত করতে হবে অসহযোগ আন্দোলনে ব্যাংকিং খাত এই যে লুটেরারা দখল করেছে ব্যাংকে কোনো টাকা পয়সা রাখবেন না বিদেশ থেকে কোনো রেমিটেন্স পাঠাবেন না গ্যাস বিল বিদ্যুৎ বিল আগামী অন্তত কিছুদিনের জন্য হলেও দিবেন না এই মাফিয়াদের পতন ঘটিয়ে আগামীতে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাআল্লাহ পুলিশ ভাইদের প্রতি আহ্বান জানাবো সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানাবো বিচার বিভাগ সহ সরকারি সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে বলবো
এখন সময় এসেছে আপনাদেরকে সাহসিকতার সাথে সরকারকে না বলে দেওয়ার জন্য প্রয়োজনে সামরিক বাহিনী রাষ্ট্র চালাবে আমরা সমর্থন দেব প্রয়োজনে পুলিশ বাহিনী রাষ্ট্র চালাবে আমরা সমর্থন দেব কিন্তু ভারতীয় কমিউনিস্ট হাতিয়ার সরকারকে আর সমর্থন দেব না এবং এই বাংলার জমিন থেকে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে আমরা আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধার করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে এই ঘরে ফিরব ইনশাল্লাহ আগামীকালকে আমাদের এই গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সকাল 11টায় কারণ বাজার মোড় থেকে আমাদের এই লিফলেট বিতরণ গণসংযোগ শুরু হবে সবাই অংশ নেবেন ধন্যবাদ এখন এখন আমাদের লিফলেট বিতরণ আমরা এখন লিফলেট বিতরণ করব মিডিয়ার ভাইরা আপনাদের জ্ঞাতার্থে আমরা জানালাম আমরা এখন গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করব মাইকটা মাইকটা দেন তারটা ছাড়েন তারটা ছেড়ে দেন তারটা ছেড়ে দেন ভাই তারটা পাড়ায় রাখেন না তারটা ছাড়েন গণতন্ত্র পরিষদ ঢাকা দক্ষিণের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক আপনারা আসেন সামনে আসেন সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন সাহেব সম্মানিত সাধারণ সম্পাদক শাকিলুজ্জামান সাহেব আসেন সারাদিন আসেন ধন্যবাদ Hey, mama, please take a call.
প্রতিবাদ জানাই।